দক্ষিণের দাপুটে নায়িকাদের একজন রেজিনা ক্যাসান্দ্রা। কয়েকটি হিন্দি ওয়েব সিরিজের জোরে বলিউডেও চেনা মুখ হয়ে উঠেছেন তিনি। এবার রেজিনা আসতে চলেছেন ক্রাইম থ্রিলার জানবাজ হিন্দুস্তানকে ওয়েব সিরিজে। সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালিত সিরিজটিতে রেজিনাকে নারী আইপিএস অফিসার কাব্য আইয়ার চরিত্রে দেখা যাবে। পুলিশের পোশাক গায়ে চাপানোর অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, আইপিএস এর ইউনিফর্ম গায়ে মনে হচ্ছিল স্বপ্নের দুনিয়ায় আছি, সে এক অদ্ভুত অনুভূতি। আমি এমন এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি যা আগে কখনো করিনি। আমার বিশ্বাস, আমি আমার অভিনীত চরিত্রের সঙ্গে ন্যায় বিচার করতে পেরেছি। কিছুদিন আগে ভারতের মেঘালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন সৃজিৎ মুখার্জি। এবার খোলাসা হলো তার মেঘালয় সফরের রহস্য। জানবাজ হিন্দুস্তানকে শুটিং হয়েছে রাজ্যটিতে। ভারতের আরো নানা নয়নাভিরাম লোকেশনে হয়েছে সিরিজটির শুটিং। সিরিজটিতে নানা ধরনের লোকেশন কেন গুরুত্বপূর্ণ সেটিও জানান রেজিনা। তিন মাস ধরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের চারটি রাজ্যে সিরিজের শুটিং হয়েছে। তিনি বলেন, সিরিজটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ধরনের লোকেশন প্রয়োজন ছিল তা আমরা এসব জায়গায় পেয়েছিলাম। তামিল ছবি কান্দানাল মুধাইয়ের পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন ক্যাসান্দ্রা। এই দক্ষিণী অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, আমার ক্যারিয়ারের ব্যাপারে অন্য কেউ সিদ্ধান্ত নিক তা আমার পছন্দ না। নিজের পছন্দ মতো প্রকল্প বেছে নেই। ক্যারিয়ারে 10 বছর পার করে ফেলেছি, এখনও টিকে আছি। সম্প্রতি G5 মুক্তি পাবে জানবাজ হিন্দুস্তানকে। মেহজাব কালিব, নিউজ ডেস্ক।